প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, তারা এই পূর্ব বর্ধমানের দিলীপ বাবুর সভা, আপনাদের সভা, বিজেপির সভা সব জায়গায় পৌঁছে দিচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাব। আপনারা জানেন যে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম। যুক্ত হলাম এই কারণে যে আমি মনে করেছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কিন্তু আমার নৈতিকতা বিসর্জন দিইনি। আপনারা দেখেছেন 27 নভেম্বর তিন তিনটে দপ্তরের মন্ত্রী এবং সরকারের যত দায়িত্ব ছিল আমি ইস্তফাপত্র দিয়েছি, আমি বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফাপত্র দিয়েছি, আমি আমার পুরনো দল তৃণমূল কংগ্রেসের প্রাইমারি মেম্বারশিপ থেকে রেজিগনেশন দিয়েছি। আমি একজন সাধারণ ভোটার, ভারতবর্ষের সংবিধান বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় রাজনীতির কথা বলে, আমার রাইট আছে একজন ভোটার হিসেবে। অন্য রাজনৈতিক দল তারা যদি অনুমোদন দেয়, তারা যদি গ্রহণ করে, সেই রাজনৈতিক দলের সদস্যপদ আমি নিতে পারি। আমি কিন্তু আমার নৈতিকতার জায়গা থেকে সেই জায়গায় এসেছি। আজকে যারা টিভিতে মিডিয়াতে বিভিন্ন জায়গায় গত 3 দিন ধরে আমাকে বিশ্বাসঘাতক বলছেন, মির্জাফরের কথা বলছেন, বন্ধু তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে 98 বিধানসভা ভোট, 98 পঞ্চায়েত ভোট, 98 লোকসভা ভোট, 99 সালের লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কারা ছিল? সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, তিনি যদি তৃণমূল কংগ্রেসকে আশ্রয় না দিতেন, সেদিন যদি লালকৃষ্ণ আদবানি তৃণমূল কংগ্রেসকে আশ্রয় না দিতেন, এই পার্টিটা 2001 সালের আগে উঠে চলে যেত। এটাকে অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না যে অংশত আমার গণহত্যা হয়। কেন্দ্রের বিজেপি নেতা মন্ত্রী বিজয় গোয়েলের নেতৃত্বে, কিরিটি সোমাইয়ার নেতৃত্বে ঘরে বেতাতে সেদিন টিম পাঠিয়ে এনডিএ সরকার অত্যাচারীদেরকে রুখে দিয়েছিল, অস্বীকার করতে পারবেন না। আমি 2004 সালে যখন তমলুক লোকসভা কেন্দ্রেও লড়াই করতে রাজি হয়নি, তখন আমি লড়েছিলাম লক্ষণ সেটের বিরুদ্ধে, 98-99 হাওয়া ছিল, নির্মলেন্দু ভট্টাচার্য লড়েছিল, 4 সালে লক্ষণ সেটের বিরুদ্ধে কেউ লড়তে রাজি হয়নি। আমি সেদিন এনডিএ প্রার্থী হিসেবে একদিকে বিজেপির ঝান্ডা, একদিকে তৃণমূলের ঝান্ডা নিয়ে সেদিন লড়াই করেছিলাম। আপনারা দেখেছিলেন 2006 সালে এই পার্টিটা 30-এর নিচে নেমে গেছিল, এবং এই পার্টি 2009 সালের লোকসভা ভোটে 9টা থেকে 1টাতে পরিণত হয়েছিল। আজকে আপনারা বলুন, 2007 সালে 14ই মার্চ নন্দীগ্রামের গণহত্যা, চটি পরে হার বাহিনী সেদিন কতগুলো কৃষককে হত্যা করেছিল? আপনারা জানেন 14 জন কৃষক একদিনে হত্যা হয়েছিল, 300 রমণীর ইজ্জত সংগ্রাম লুণ্ঠিত হয়েছিল সেদিন, কিন্তু অন্য রাজনৈতিক দলের লোকেরা আসেনি। অবরুদ্ধ নন্দীগ্রাম 16ই মার্চ খেজুরি দিয়ে তৎকালীন বিরোধী দলের নেতা লালকৃষ্ণ আদবানি, প্রয়াত সুষমা স্বরাজ, আজকের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং থেকে শুরু করে সবাই একসঙ্গে সেদিন হেড়িয়া দিয়ে খেজুরি দিয়ে নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রবেশ করেছিল। এবং শুনে রাখুন আপনারা, 62 দিন ধরে লোকসভায় রাজ্যসভা অচল করে নন্দীগ্রামের গণহত্যা যদি কেউ আলোচনার জায়গায় দিল্লিতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, তার নাম ভারতীয় জনতা পার্টি এনডিএ। আমরা এটা অস্বীকার করতে পারব না, আজকে অস্বীকার করছেন। আজকে সিঙ্গুরের অনুষ্ঠান মঞ্চে ফলের রসটাকে খাইয়েছিল, তার নাম তো রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক নয়, মির্জাফর নয়, এই দলটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে, এই দলটা রাজনৈতিক দলে নেই, এই দলটা 1.5 জন মিলে চালাচ্ছে, তাই যাদের আত্মসম্মান বোধ আছে তারা কখনো তৃণমূল কংগ্রেস করতে পারে না, পারে না, পারে না। আমি যখন অমিতজির সঙ্গে, দিলীপ দাস সঙ্গে, কৈলাসজির সঙ্গে কথা বলেছি জয়েন করার আগে, বলেছি কোন শর্ত নেই, শর্ত একটাই,
তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচায়। কয়লা পাচার হয়ে গেছে, ধরাও পড়ে গেছে। গরু পাচার হয়ে গেছে, ধরাও পড়ে গেছে। অনেক তারা টাইম দিয়ে দিচ্ছেন বিএসএফ কে দিয়ে। আর বালির গাড়িগুলো কি দেখছেন, রাস্তাঘাট ভেঙে তছনছ, ট্রাকে ট্রাকে প্যাক, রাস্তায় রাস্তায় তোলা তোলা পাথর বালি, গরু কয়লা সমাপ্ত হয়ে গেছে। এরা যদি জিততে পারে, এবারে কিডনি পাচার বাকি আছে ওটাই। বিসর্জন দিতে হবে, যা করার করব। পার্টিকে বলবো আমাকে আপনার এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই, চব্বিশের মধ্যে ষোলো ঘন্টা খাবে। যেখানে বলবেন যাব, কৃষ্ণগঞ্জ বলছে আগে তো জানতে পারিনি, কাল রাত্রে জেনেছি, পোস্টার ব্যানারে আপনার নাম দিতে পারিনি, সুযোগ পাইনি, তাহলে কিচ্ছু লাগবে না, নিচে বসান। আমরা জিতব, নতুন বাংলা গড়ব, সোনার বাংলা গড়ব, পরিবর্তনের পরিবর্তন চাই। আমার বেকার যুবক ভাই বোনেরা, 4000-এর চাকরি, 2500-এর চাকরি, 8000-এর চাকরি, সব পার্মানেন্ট চাকরি গুলো তুলে দিয়েছে। 14 সাল থেকে এসএসসি বন্ধ, টেটের কেলেঙ্কারি, গোটা বাংলায় আজকে 2 কোটি বেকার। আজকে 9.5 বছর পরে জমির দুয়ারে সরকার কিছু পাবেন, পাবেন একটা ফর্ম, এটাও কাগজ ফিল আপ করে জমা দিবেন, জানুয়ারি অব্দি এই নাটক চলবে, ফেব্রুয়ারি মাসে একটা করে কার্ড আসবে, কিন্তু টাকা পাবেন না। তাই তো বলি আয়ুষ্মান ভারতে যেতে গেলে বিজেপি চায়। কৃষকদের 73 লক্ষ পরিবারকে 6000 টাকা করে পেতে গেলে বিজেপি চাই। রাজ্যে শিল্প নেই, অন্ধকার, এই রাজ্যে পরিবর্তন দরকার। পরিবর্তনের আরেকটা পরিবর্তনের জন্য মাঠে নেমেছি। আর তৃণমূল কংগ্রেস কোম্পানিকে বলব, তার নেত্রীকে বলব, নিজের দলে যদি মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন, আমার জন্য বলবো না, নন্দীগ্রামে ওই সন্দেহগুলোর উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর যে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল 2011-তে। আর বিজেপি আমি জানি, আমি শাখায় অংশগ্রহণ করেছে, আমি জানি কি বলেছিল বিজেপির নেতারা, বলেছিল যে তোমরা পারলে পদ্ম ফুলে দাও, না পারলে মমতা ব্যানার্জিকে দাও, কারণ এই অত্যাচারী কমিউনিস্ট রাজ খতম হওয়া দরকার। তাই পরোক্ষভাবে সেই নির্বাচনে বিজেপির রোল ছিল, তাই পরিবর্তন হয়েছিল। তাই পরিবর্তনের আরেকটা পরিবর্তন চাই, রাজ্যটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে। কলকাতা দিল্লিতে একই দলের সরকার তৈরি করতে হবে, শিল্প আনতে হবে, বেকারকে চাকরি দিতে হবে। আর ওই 2000-4000 টাকার চাকরি, তাতে কারোরই সংসার চলে না, সম কাজে সম বেতন দিতে হবে। আর এমজি নারেগা থেকে সব পঞ্চায়েতের কাজের দুর্নীতি ফাঁস করতে হবে। তাই আপনারা সবাই মিলে জোট বাঁধুন, দিলীপ ঘোষের নেতৃত্বে যখন যে নির্দেশ পার্টি দেবে, আমরা সবাই মিলে কাজ করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এ তো শুরু হলো আমাদের। আমরা স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে যাব। আপনাদের মাটিকে প্রণাম করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মকর্তা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নিয়ে আমার বক্তব্য শেষ করলাম।